নির্বাচন যত ঘনায় আসতেছে, হোপফুলি বিভিন্ন বিষয় আসো তত পরিষ্কার হয়ে আসতেছে বা আসবে হোপফুলি। ওকে, সো আমি একটু আগে একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, স্ট্যাটাসটা একটু রিভিউ করে তারপর আলোচনায় ঢুকি, তাইলে বোঝা যাবে যে আমরা কোন অ্যাঙ্গেল থেকে এসে কোন দিকে যাচ্ছি। শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতেই জামিন পেয়ে গেলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর কিছুদিন আগে আওয়ামী লীগে যোগ দিলেন। আচ্ছা, কুইক ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, কেউ যদি জেনে না থাকেন। 28 অক্টোবর হচ্ছে বিএনপি আন্দোলন করে, সে আন্দোলন করার পর বিএনপির নেতা কর্মী সবাইকে গ্রেফতার করা হয়, অনেককে গ্রেফতার করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়। তো ইন্টারেস্টিংলি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যেই ক্যাটাগরিতে গ্রেফতার করা হয়, একই ক্যাটাগরিতে গ্রেফতার হন শাহজাহান ওমর। নাও শাহজাহান ওমর হইতেছে হঠাৎ করে জেল থেকে বের হয়ে আওয়ামী লীগে যোগ দেন, এবং জেল থেকে কীভাবে বের হলেন, জামিনে বের হয়েছেন, খেয়ে ওনাকে জামিন দিল আদালতে জামিন দিল। তো খুব একটা ইন্টারেস্টিং এবং কিউরিয়াস কাকতাল যে উনি হঠাৎ করে আদালত ওনাকে জামিন দিলেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিলেন না, আরও অনেককেই দিলেন না, একই মামলা একই ধারায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং কাকতালীয়ভাবে যিনি আদালতের কাছ থেকে জামিন পেলেন উনি বের হয়ে ইয়েতে যোগ দিলেন, কী জানে নৌকামার্খায় যোগ দিন নির্বাচন। এবং শাহজাহান ওমর উনি নিজে ইন্টারভিউ আমি একটা পর্বে দেখাইছি, উনি ইন্টারভিউতে বলছেন সরাসরি যে ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছিল উনি জেলে থাকা অবস্থায় আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য, উনি সেই প্রস্তাব গ্রহণ করলেন, সাথে সাথে আদালত ওনাকে হইতেছে জামিন দিয়ে দিলেন। সো তার আমরা কী দেখতে পেলাম, যে আদালত হইতেছে সরকারের পকেটে। আচ্ছা, সো এটার কি আমি হাইলাইট করতেছি যে শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতেই জামিন পেয়ে গেলেন, এতে সুস্পষ্টই বোঝা যায় আদালত এই সরকারের পকেটে। মুক্তি পেয়ে তিনি অনলাইনে নমিনেশন ফর্ম জমা দিতেই সেটা গ্রহণ হয়ে গেল, কিন্তু সেই আসনে আওয়ামী লীগের দুইবারের নির্বাচিত সাংসদের মনোনয়নপত্র হলো বাতিল। এতে সুস্পষ্টই বোঝা যায় নির্বাচন কমিশন এই সরকারের পকেটে, রাইট? তো সেইখানকার নৌকার প্রার্থী আওয়ামী লীগের দুইবারের এমপির মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে, চিন্তা করতে পারেন কী অবস্থা। কেন? কারণ আওয়ামী লীগে এখানে আবার আরেকজনকে রুম করে দেওয়ার জন্যে কী জানি শাহজাহান ওমরকে, কারণ উনি নৌকামার্কা যোগ দিয়েছে না এই জন্যে। তো মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন, তার মানে নির্বাচন কমিশনও সরকারের কথা মতো ভোট বস করতেছে, রাইট? সো বাংলাদেশের সবচাইতে ইন্ডিপেন্ডেন্ট যে দুইটা প্রতিষ্ঠান এই মুহূর্তে থাকার কথা আদালত এবং নির্বাচন কমিশন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই দুইটাই সরকারের কথা মতো উঠতেছে এবং বসতেছে। এর চেয়ে ক্লিয়ার কাট প্রমাণ পৃথিবীতে আর হয় না। আচ্ছা, নির্বাচনকে সামনে রেখে এরকম ক্লিয়ার কাট চুরি ও প্রভাব বিস্তার করার পরও দৈনিক তিনবেলা বিবৃতি দেয়া ও দুইবেলা দেখা সাক্ষাৎ করা পিটার হাস কিছু বলছেন না কেন? তবে কি আমেরিকা তলে তলে সাইজ হয়ে গেছে? বিএনপি প্রোপাগান্ডিস্টদের কাছ থেকে একটি পিছলা ব্যাখ্যা প্রত্যাশা করছি। বোঝার চেষ্টা করেন, যখন নির্বাচন নিয়ে পিটার হাস আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন পশ্চিমারা তোড়জোড় দেখাচ্ছিল, তখন তারা হেনও কোনো ইস্যু নাই যেটার পর সাথে সাথে একটা করে বিবৃতি দেয় নাই। এমন হিরো আলমকে একটা লোকাল নির্বাচনে চড় থাপ্পড় দিয়েছে, সেইটা নিয়ে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে সকল দেশের রাষ্ট্রদূতরা মিলিত যৌথ বিবৃতি দিয়ে দিছে হিরো আলমকে থাপ্পড় মারা একটা লোকাল নির্বাচনে। আর এইখানে রাষ্ট্রের সবচাইতে বড় দুইটা প্রতিষ্ঠান আদালত এবং নির্বাচন কমিশন সরকারের কথা মতো উঠতেছে এবং বসতেছে, এবং এটা থিওরির জায়গা না, এটা ক্লিয়ার কাট প্রমাণ। এর চেয়ে সুস্পষ্ট প্রমাণ পৃথিবীতে আর থাকা সম্ভবই না। এটার জবাবে কী বিবৃতি দিচ্ছে দেখি তো আমরা, পিটার হাস কী করতেছে এটার জবাবে? আরও বোয়িং কেনার প্রস্তাব পিটার হাসের, বাংলাদেশ সরকারের সাথে বাণিজ্য চুক্তির প্রস্তাব দিচ্ছে পিটার হাস বোয়িং বিমান কেনার জন্যে। আরেকটু পড়ে নিই খবরটা, খুব ইন্টারেস্টিং এবং কিউরিয়াস। আমেরিকা কি তলে তলে তাহলে ফিট হয়ে গেল, যেই আশঙ্কা প্রকাশ করে আসতেছিলাম এতদিন ধরে ডে ওয়ান থেকে, যে এগুলো আসলে আমি পাত্তা দিচ্ছি না, এগুলোকে আমি বিশ্বাস করতেছি না, আওয়ামী লীগ সরকার ফিট দিয়ে দিবে এবং আমেরিকাও কিছু একটা পাইলে ফিট হয়ে যাবে। দেখেন, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না, ডোন্ট আন্ডার এস্টিমেট দিস নিউজ, এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। এই খবরটা, বোয়িং বিমান কেনার প্রস্তাব দিচ্ছে, আচ্ছা আগে খবরটা একটু পড়ে নিই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় অনুষ্ঠিত এই বৈঠকে আরও বোয়িং কেনার প্রস্তাব দেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা জানান, পিটার হাস বৈঠকে আরও বোয়িং নেওয়ার প্রস্তাব দেন, তবে এ প্রস্তাবের বিষয়ে বিমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু তাকে জানানো হয়নি। তিনি আরও জানান, পিটার হাসের প্রস্তাবটি প্রথমে মন্ত্রণালয়ে জানানো হবে, এরপর বিমানের বোর্ডে উপস্থাপন করা হতে পারে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ড্রিমলাইনার বোয়িং 787-9 এবং 787-10 উড়োজাহাজ কেনার প্রস্তাব রয়েছে। সেটির অগ্রগতি বিষয়ে আলোচনা ছাড়াও বিমানের বহরে থাকা বোয়িংয়ের বিক্রয় পরবর্তী সেবা যন্ত্রাংশ। ওকে, না দেখেন, এই প্রস্তাবটা দেওয়া স্বাভাবিক না এই সময়ে,
এক কোনোভাবেই স্বাভাবিক, এটা হইতেই পারে না। এখন দেখেন অনেক কিছু আগে থেকে ইয়ে করা থাকে, আগে থেকে স্কেজুল থাকে, আগে থেকে ইয়ে করা থাকে। আন্ডার এনি সার্কামস্টেন্সেস এই পরিস্থিতিতে বাংলাদেশের এইরকম একটা বাণিজ্য প্রস্তাব দেয়া আমেরিকার পক্ষ থেকে, এটা স্বাভাবিক না, এটা স্বাভাবিক হইতে পারে না, ইম্পসিবল। আমেরিকা যাদেরকে স্যাংশন দেয় তাদের সাথে এতে রাশিয়া তো দেখছেন, রাশিয়া যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে এরকম অনেক দেশের হইতেছে যারা রাশিয়াকে সাপোর্ট জানাইছে এরকম, তাদের সাথে কোনো ধরনের কেনা বেচা করার জন্য সরাসরি নিষেধ করছে আমেরিকান কোম্পানিগুলোকে আমেরিকান সরকার, যে রাশিয়ার সাথে এবং অন্যান্য অনেক দেশের সাথে কোনো ধরনের লেনদেন করা যাবে না। সো যেই দেশকে আমেরিকান সরকার চাপে রাখতে চায় বা যেই দেশকে স্যাংশন দিতে চায় বা স্যাংশন দিছে অলরেডি এবং নির্বাচনকে সামনে রেখে স্যাংশন দিচ্ছে এবং সেই নির্বাচনের আগে এই অবস্থা চলতেছে ধরপাকড়, এবং এমন এক সময় উনি এগুলো নিয়ে গেলেন প্রস্তাব যখন হচ্ছে যেটা দেখলাম আমরা আদালত এবং নির্বাচন কমিশন দুইটাই সরকারের পকেটে, এবং এই সময় এরকম একটা প্রস্তাব নিয়ে গেছেন। তো তার মানে কি? তার মানে ক্লিয়ারলি সরকার যদি এই প্রস্তাব গ্রহণ করে তাহলে কি আমেরিকার মুখ থাকবে কোনো ধরনের অ্যাকশান নেওয়ার, অথবা আমেরিকা যদি কোনো ধরনের অ্যাকশান নেয় বা নেওয়ার হয় তাহলে কি আর সরকার এই চুক্তিতে রাজি হবে? সো ইট অনলি শোজ ওয়ান থিং, যে আমেরিকান সরকার কি তাহলে কোনো ডিসিশন নিয়ে নিছে যে তারা কী করতে যাচ্ছে, এটা একটা ব্ল্যাকমেলিং, মানে ব্ল্যাকমেলিং না বলে বলি যে কাইন্ড অফ এটা পাইলে হইতেছে ওরা খুশি এরকম কিছু, কারণ ওরা কিন্তু এই জিনিসটা জাস্ট পোস্টপোন করে আজকে কত তারিখ, ডিসেম্বরের 7 তারিখ, নির্বাচন আর মাত্র এক মাস বাকি আছে, ওরা চাইলে এক মাস পরে আলোচনাটা তুলতে পারত। এমন কোনো মহাভারত না, আমেরিকাতে আসি 10-12 বছর ধরে, আমেরিকাতে সব হয়, একদিকে পুই পুই করে নিয়ম মেনে সব কাজ করা হয়, আবার আরেকদিকে প্রয়োজন হইলে নিয়মকে হইতেছে কার্ভ করা হয়। সো আমি জানি না এটা কেন এত ইম্পসিবল হয়ে গেল এই প্রস্তাবটাকে হইতেছে পেছানোর বা আগানোর আর হোয়াট এভার। নির্বাচনের অব্যবহিত আগে যখন সরকারের উপরে অবস্থা, যে কথাটা সবসময় আমি আরেকটা পর্ব করছি অ্যাকচুয়ালি মনে পড়লো এখন, যে সরকারের উপর ওয়েল রাউন্ডেড চাপ রাখা, আমি এই একটা পর্ব কিন্তু আলোচনা করেছিলাম, আপনারা যারা দেখছেন তো মনে থাকবে, যে তখন ওই পয়েন্টটা আমি মেক করছিলাম যে আমার দেখে মনে হচ্ছে না যে আমেরিকা একটা ওয়েল রাউন্ডেড চাপ তৈরি করতে চাচ্ছে, বা কী বলে ওয়েস্ট একটা ওয়েল রাউন্ডেড চাপে রাখা বাংলাদেশ সরকারকে। ও এখন মনে পড়ছে যে অ্যানালজিটা দিয়েছিলাম সে আলোচনা, যে ইঁদুর বিড়াল খেলতেছে আমার মনে হচ্ছে, যে একবার একটা চাপ দেয় তারপর আবার সাথে সাথে আবার এমন একটা কাজ করে যাতে করে মনে হয় যে আসলে তারা চাপ দিচ্ছে না, আবার একটা চাপ দেয় আবার এমন একটা কাজ করে মনে হয় যে চাপ দিচ্ছে না, সরকারকে মনে হয় যে সিগন্যাল দিচ্ছে যে দেখো আমরা কিন্তু আসলে সত্যিকার অর্থে চাপে রাখতেছি না তোমাদেরকে, এই মেসেজ দেওয়া যে না তোমাদের সাথে আমরা চাপেই রাখছি এবং কোনো নড়চড় হবে না এরকম অবস্থা নাই। অ্যাগেন ওই পর্বে কী দেখ তথ্য প্রমাণ দেখে আলোচনা করছিলাম সেটা মনে নেই, তবে এটা মনে আছে যে ওই পর্বে এটা আলোচনা করছিলাম যে আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট একটা ইঁদুর বিড়াল খেলা খেলতেছে বাংলাদেশ সরকারের সাথে কোনো একটা কিছু আদায় করে নেওয়ার জন্যে। সো এইটা একটা হইতে পারে আদায় করে নেওয়ার সাথে ইঁদুর বিড়াল খেলার, অ্যাটলিস্ট যে চিন্তা ওরা প্রাইমারিলি করে থাকুক, এখন অ্যাটলিস্ট দেখা মনে হচ্ছে যে এরা এইটুক পাইলে, কারণ এখানে কিন্তু অনেক ধরেন যে এই যে ফ্রান্সের ইমানুয়েল মাখো যখন আসছিল তখন একটা আলোচনা করছিলাম যে ইমানুয়েল মাখো এসে হইতেছে এয়ারবাস বিমান 5টা বিক্রি করে গেছে কত বিলিয়ন, 2.5 বিলিয়ন না কত ডলার দিয়ে 5টা এয়ারবাস বিক্রি করার চুক্তি করে গেছে, এবং যাওয়ার সময় বলে গেছে যে বাংলাদেশের নির্বাচনে তারা কোনো রকমের নাক গলাবে না, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কী কী করে শেখ হাসিনা হাতে চুমু ঠুমু দিয়ে গেছে, তখন একটা আলোচনা করছে যে তার মানে ফ্রান্স বাদ হিসাব থেকে, এবং কেন বাদ এটা আরও ব্যাখ্যা করছি যে আমেরিকার সাথে স্পেশালি ফ্রান্সের একটু টানাপোড়েন যাচ্ছে সম্পর্কের, সেগুলো ব্যাখ্যা করছি ব্যাকগ্রাউন্ড আলোচনা করে। তো এটা অলমোস্ট এভিডেন্ট যে সেইটার জবাবে হইতেছে কী জানি বলে যুক্তরাষ্ট্র এখন হইতেছে তাদের মার্কেট জানি হইতেছে বাংলাদেশের কাছে না মাইর খায়, কারণ বাংলাদেশে আমি আরেকটা খবরে পড়তেছিলাম বাংলাদেশের বিমানের যে 21টা বিমান আছে, 21টা বিমানের মধ্যে 16টাই বোয়িংয়ের, 21টা বিমানের মধ্যে 16টাই বোয়িংয়ের, সেইখানে হঠাৎ করে তারা বাংলাদেশ সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার এয়ারবাস কোম্পানির সাথে চুক্তি করলো ফ্রান্সের সাথে। সো তাদের এই মার্কেট হারানোর ভয় আমেরিকার, তারা এটা যে কাউন্টার একটা প্রস্তাব এই ব্যাপারে কোনো মাত্র দ্বিধার অবকাশ নাই। অ্যাটলিস্ট ফ্রান্সের যে মাখো আসতেছে কতদিন, এটা তো অনেক আগে থেকে এগুলো সব স্কেজুলড, এগুলো জানে সবাই এজেন্ডা যে মাখো আসবে কী কারণে আসবে, সেই আমেরিকা এরকম একটা তাদের হিসাব কিতাব আছে। যা হোক এই মুহূর্তে এই কাজ করা আমেরিকার, এবং যেখানে পিটার হাস কোনো ধরনের এই যে বাংলাদেশের নির্বাচন ঘনায় আসলো তফসিল ঘোষণা হইল, অ্যাগেন যেখানে হিরো আলমেরকে একটা থাপ্পড় দেওয়া নিয়ে সমস্ত প্রতিনিধিরা একজোট হয়ে স্বাক্ষর করছে, এবং সেই সময়টায় প্রতিদিন সকালবেলা 3 বার করে বিবৃতি দিত এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে দৌড়ঝাঁপ, গত প্রায় 1 মাস ধরে কারো কোনো সাউন্ড নাই, পিটার হাসার মুখে কোনো সাউন্ড নাই, ওয়েস্টার্ন প্রতিনিধিদের মুখে কোনো সাউন্ড নাই, নির্বাচন ঘনে আসছে, ধর পাকড় মামলা হামলা চলতেছে, আদালতের কাছ থেকে জামিন পেয়ে যাচ্ছে শাহজাহান ওমর, তারপর আওয়ামী লীগে যোগ দিচ্ছেন, তারপর নমিনেশন বাতিল হয়ে যাচ্ছে শাহজাহান ওমরের বিপক্ষ ক্যান্ডিডেটের। সো এইগুলো চলতেছে, এখন তাদের কোনো স্টেটমেন্ট তো নাই, এখন হইতেছে বিমান কেনার প্রস্তাব নিয়ে, বোয়িং উড়োজাহাজ বিক্রির প্রস্তাব নিয়ে গেছে হচ্ছে সরকারের কাছে, যেই সিগন্যাল দিতে যে
আমরা তোমাদেরকে ওদিক থেকে স্যাংশন দিছি, ঠিক আছে, ভিসা স্যাংশন দিছি, ঠিক আছে, কিন্তু বাণিজ্য স্যাংশনের কিন্তু কোনো ইঙ্গিত দিচ্ছি না, বরং আমরা তোমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী। সো সব কিছু মিলিয়ে লক্ষণ ভালো মনে হচ্ছে না, যেই ভয় এবং আতঙ্কের কথা বলে আসতেছিলাম এতদিন ধরে, এটা মনে হচ্ছে যে ম্যাটেরিয়ালাইজ হওয়ার পথে, লক্ষণ সুবিধা লাগতেছে না।